নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো আলু ছোলার তরকারি। দুটো আলু নিয়েছি, আলুটা ছিলে নিয়েছি, চৌকো চৌকো করে আলুটা কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে চৌকো চৌকো কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। তিনটে টমেটো নিয়েছি, টমেটো মাঝখান থেকে বড় বড় করে কেটে নেব। কাটা হয়ে গেছে, মিক্সারে দিয়ে টমেটোটা মিক্সার করে নেব। কিছুটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কুচি কুচি করে কেটে নেব। ধনে পাতা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, কুচি কুচি করে কেটে নেব। একটা প্লেটে ছোলা সব কিছু দিয়ে নিয়ে নিলাম। কুকার নিয়েছি, কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে মেথি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। টমেটো পিউরি করে রেখেছিলাম দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতন, হলুদ দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো দিলাম, এক চামচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলা কষা হয়ে গেছে, কেটে রাখা আলু ছোলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকবো। আলু ছোলা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট রেখে দিলাম। সিটি খুলে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতে আলু ছোলার তরকারি বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। ভাতের সঙ্গে কিবা রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে। ধনে পাতা দিয়ে দিলাম, ছোলা মশলা দিয়ে দিলাম। দিয়ে একটা প্লেটে পরিবেশন করব। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। আলু ছোলার তরকারি হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।